মা জননী জনম দুখিনী মায়ের মূল্য কত দেখেলাত মায়ের সম্প্র সম্মান কত দেখেলাত মা জননী দেরি করলেন না এইবার কি করলেন জনম দুখিনী মা এইবার তাহাজ্জুতে নামাজ পড়ে হাত খানা তুলে বলছে আল্লাহ পীর বলি পীর আল্লাহর ওলি তোমার ওলি তিনি যদি বদদোয়া করতে পারে আমার ছেলের জন্য আল্লাহ কিন্তু আমি মা কে একটু দোয়া চাইতে পারি না আয় আল্লাহ পীর যখন বদদোয়া করেছে আমি পীর উপরে কথা বলবো না ওলি তোমার বন্ধু পীর তোমার বন্ধু আমি বন্ধুর উপরে কথা বলবো না কিন্তু আমি পেটে দ্বারা মা একটাই দোয়া করছি নামাজের পাঠিতে বসে পীর বদদোয়া করে দিয়েছে সূর্য ওঠার আগে আমার সূর্য ওঠার আগে আমার বাচ্চা মরে যাবে আর আমি মা দোয়া করছি আল্লাহ ওই সূর্য তুমি যেন দেখাবে না খাতা চুরি করে কলম চুরি করে বই চুরি করে টাকা চুরি করে ওস্তাদরা ওস্তাদদের কাছে অন্য ছেলেরা অভিযোগ জানায় ওস্তাদরা ডেকে বলে বাবা ছেলে পীরের মাদ্রাসা খবরদার তুমি চুরি করবা না দুষ্টুমি করবা না পীরের বদনাম হবে বাবা খবরদার বদনাম তুমি জুটিও না বাবা তুমি চুরি করবা না বাবা তুমি শান্ত হয়ে চলো পড়াশুনে মন দাও বাবা আল্লাহ তোমার ভালো করবে ছেলেটার অব্বার চুরি করা ছেলেটার অব্বার দুষ্টুমি করা না 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 শোনে না শোনে না এবার ওস্তাদগুলো কী করলো পীরের দরবার গেল হুজুর আপনি আল্লাহর ওলি ছেলেটাকে একটু মানা করে দেন নিষেধ করে দেন মাদ্রাসার বদনাম খাতা চুরি করে কলম চুরি করে আজকে টাকা চুরি করে অনেক কিছু চুরি করে আমার বলি কলমদার পীরি ডেকে বলে বাবা ছেলে তুমি কি জানো এটা আল্লাহর নবীর ঘর মাদ্রাসা আমি নির্মাণ করেছি বাবা তোমাকে বলে দিলাম তুমি চুরি করবা না দুষ্টুমি করবা না ভালোভাবে পড়াশুনো করো আল্লাহ তোমার বরকত দেবে ও ভাইরা রে দু মাস চারি মাস চুরি করে না আবার ছেলেটা খাতা কলম চুরি করে রে ওস্তাদের কাছে চলে গেছে হুজুর আমাদের খাতা চুরি করেছে কলম চুরি করেছে ওস্তাদ দেখে বলছে বাবা ছেলে পীর মানা করে দিয়েছে শোনো না কেন ছেলেটা কিছু বলে না ওইরূপ করে চুরি করতে লেগেছে আবার গেল হুজুর ছেলেটা তো শোনে না চুরি করে আল্লাহর ওলি ডাক দিয়ে বলে বাবা ছেলে রে আমার মাদ্রাসার বদনাম করছো কেন আমার মাদ্রাসার দুর্নাম করছো কেন তুমি চুরি করো কেন দুষ্টুমি করো কেন ভালোভাবে পড়াশুনো করো দোয়া করছি ছেলেটা আবার দু চার মাস চুরি করে না আবার চুরি করতে লেগেছে আবার ছেলে অভিযোগ জানায় হুজুর আজ আমার কলম নেই খাতা নেই আজ আমার পয়সা নেই চুরি করে নিয়েছে ও ভাইরা রে ওস্তাদেরা ছেলেটাকে নিয়ে পীরের দরবার নিয়ে বলছে হুজুর গো একটুখানি বলে দেন দুবার দুবার বলে দিলেন ছেলেটা শোনে না এই দেখেন আবার চুরি করেছে আবার বলে না এই দুষ্টুমি করেছে আল্লাহর ওলি পীর সঙ্গে সঙ্গে একটু বদদোয়া করে দিয়েছে আল্লাহ এত বড় আমার মাদ্রাসা আজকের আমি বলে সেক্রেটারি আজকের আমি আজকে মাদ্রাসা চালাই আল্লাহ তুমি আজকে আজকে বলে না এই মাদ্রাসা চালাবার ক্ষমতা দিয়েছ এই ছেলেটার জন্য আজকের আমার মাদ্রাসার বদনাম দুর্নাম হবে আমি আজকের বলে না তোমার কাছে দোয়া করছি এই ছেলেটা আগামীকাল সূর্য উঠতে না উঠতে এই ছেলেটাকে দুনিয়ার থেকে তুমি তুলে লাও পীর ওলি এনাদের ব্যাপারটা আলাদা জি কারেন্ট যদি থাকে সুইচ টিপলে রড জ্বলে কারেন্ট যদি থাকে আপার সুইচ টিপলে পাকা ঘোরে জি আল্লাহ আকবার পীরেদের ব্যাপারটি স্পেশাল আল্লাহর বন্ধুর স্পেশাল এই জন্য আল্লাহ পাক নিজে বলেছে আমার ওলির থেকে সাবধান হ্যাঁ যেহেতু ওলিরা ওদের নেক নজর আলাদা জোরে বলুন সুবহানাল্লাহ তো পীর যখন দোয়া করে দিয়েছে আল্লাহ আকবার সূর্য ওঠার আগে ছেলেটা যেন মরে যায় ছেলেটার কানে সংবাদটা পৌঁছে গেছে ভাইরা বাবা জিরা রে এইবারে ছুটির ঘন্টা পড়ে গেল সব ছেলেরা যার সেই বাড়ি যায় ছেলেটা ব্যাগ গুছিয়ে বাবা আপার বলে না দরজার সামনে বসে গেটের সামনে বসে ঝরঝর করে কাঁদছে চোখের পানিগুলো ফেলছে ছেলেটা বাড়ি যায় না ছেলেটা শুধুই কাঁদে চোখের পানিগুলো ফেলে মা জননী জনম দুখিনী স্বামী হারা বিবি সন্তানের জন্য কাতর মা পথে দি তাকিয়ে আছে আমার সন্তান সন্ধ্যার আগে বাড়ি আসে
আমি ভাত গালে তুলে খাইয়ে দেই আজ এত দেরি করছে কেন মা রাস্তার দিকে তাকিয়ে আছে ও ভাইরা রে রাত একটু বেশি হয় মা দেরি না করে পাশের বাড়ি গেল ও বাবা ছেলে একই মাদ্রাসায় পড়ো আমার সোনার মানিক কই তোমরা তো বাড়ি এলে আমার মানিক কই ছেলেরা বলছে আম্মা আমরা জানি না ঘন্টা পড়ার পরে কে কোথাতে বেরিয়ে যায় কেউ খোঁজ রাখে না আমরা তো কিছু বলতে পারবো না কিন্তু মার কলিজা ফেটে যাচ্ছে সবাই বাড়ি এসেছে আমার মানিক কেন বাড়ি আসে না মা যতই দুষ্ট হোক জি মার নজরটা আলাদা ও ভাইরা রে গরিব বিধবা মা এক বিধু দেরি করলো না রে রাত্রে অন্ধকারে গুটি গুটি মাদ্রাসার দিকে যাচ্ছে যে দেখে কিতাবের বই ব্যাগটা মাথায় দিয়ে ওই রাস্তা ধারে ছেলেটা শুয়ে বাবা চোখের পানিগুলো ফেলছে মা জননী ছেলেটার অন্ধকারে চোখে হাত দিয়ে দেখে ছেলেটা কাঁদছে শুয়ে মা আসল দিয়ে মুছে দিল বাবা ছেলে তুমি ওঠো আমি তোমার মা এসেছি ওঠো ছেলে বলে মা রে কেন তুমি এলে মা আমি বাড়ি যাব না আমি বাড়ি যাব না মা আমি মাদ্রাসার গেটে আমি মরতে চাই বাড়ি যাব না মা বলে মানি তুমি আমার একটা মাত্র নয়নের পাড়া একটা মাত্র নয়নের পুতুল চলো চলো বাড়ি চলো তোমার গালে চুমু না দিলে আমি মা আমার কলিজা ঠান্ডা হয় না চলো বাবা মাদ্রাসার ছুটি হয়ে গেছে সবাই বাড়ি চলে গেছে খাই খাওয়া করে শুয়ে পড়েছে আর তুমি এখানে ব্যাগটা মাথায় দিয়ে শুয়ে কাঁদছো চল আমার মানিক তুমি কি হয়েছে চলো আমি তোমার মুখে শুনবো ছেলেটা বলছে মা আমি বাঁচবো না মা আমি মরে যাব মা বলুন কোন সন্তান যদি মার সামনে বলে আমি মরে যাব মার কলিজাটা কি হয় বলুন তো কারণ অনেক অবদান অনেক রক্ত মা দিয়েছে এই জন্য মার হকটা বেশি বাপের হক কিন্তু এত না রসুল পাক মায়ের কথা তিনবার বলেছে আর বাপের কথা একবার বলেছে জি কারণ বেশি কষ্ট করে মা এই জন্য কোরআন পাকে বলা আছে অকুল্লাহুমা কাউলান কারিমা ছেলেরা তোর মা বাপের সামনে যখন কথা বলবি মাথা নিচু করে কথা বলবি খবরদার মাথা উঁচু করে কথা বলবি না আজকের গজবগুলো আসছে কেন বাবা জীবনে শুনেছেন করোনা ভাইরাস জীবনে শুনেছেন স্ট্রোক রোগ এসব ছিল হ্যাঁ আমরা ছোটবেলায় আপনারা জীবনে দেখেছেন এইসব রোগগুলো আমরা যেমন বাটপাড়ি করব যেমন ঠান্ডাবাজি করব আল্লাহ নূতন নূতন রোগ দেবে তোর গুষ্টি ওষুধ খুঁজে পাবে না পাচ্ছে না বাবা হ্যাঁ এমন ভাইরাস দিয়েছে করোনা যদি স্বামীর হয় বউ সচ্ছে না চালাকি পেয়েছো চালাকি পেয়েছো এটা আমার আল্লাহর মার হ্যাঁ যে তুমি আউ দেখছো ছেলে আমার মেয়ে আমার বউ আমার আউ দেখছো দুই হাতে নামাজ ভুলে দান ভুলে আল্লাহ বলছি এমন রোগ দেব তোর কেউ সবে না কেড়ে নে করে তুলে ফেলে দিচ্ছে ওই তো ওদিক লে যাও কেন হ্যাঁ একটু গোসল হচ্ছে না জানাজা হচ্ছে না ঠিক না ভুল বলছি যদি শুনেছ ওই রোগ বউ পর্যন্ত নাকে কাপড় দেবো তুই ওদিক লে যাও কত বড় পাপি আমরা না করলি আজকের মুখ ঢেকে যাচ্ছি কি এজন্য বলছি বাপ এখনো ফিরে এসো এখনো ফিরে এসো যদি কান্তি হয় তোমার মা বাপের কবরে কাঁদো যদি কান্তি হয় তোমার মা বাপের কবরে কাঁদো বড় মা বাপের কবর অত কেঁদো না দুই একটা ঢেকি আছে বড় মা বাপের জন্য পাগল গে বলতে আমার আম্মা আমার আম্মা কি আম্মা ও হ্যাঁ বলতে গেলি আমার দুটো করে ডিম সেদ্ধ কর দে একদিন বড়ি মেরে যাস দিন সেদিন কটা ডিম দেবার ফোনে বলিস ডিমের মতো তোর কাটবে
আমার একটা মেয়ে মেরেইছিস তুই, দাঁড়া তোর কাটবো আমি। কে তো মা? মা হ্যাঁ, ঈদের দিন শাড়ি দিয়েছ? শাড়িটা নিয়ে মা কি বললো? এই গত বছর শাড়ি দিসলি, আমার ভাগছে তোলা আছে, এ বছর দিলি কেন বল? লকডাউন চলছে, তোর বাচ্চাদের দে, তোর বিবির দে, আমার দিলি কেন? আমি গত বছর শাড়ি পরব। এ কথা কে বলে? মা। মা একমাত্র মায়ের মুখে শুনবে কথা। আর বড়ি শাড়ি দিও না, তোমার ঈদ ক্ষীর ওই দিন ঠিক করে দেবে। কি আল্লাহু আকবার, তুমি আনবে কি না আনবে? ওসব চলবে না, আনো আনো। লকডাউন বলতে হোক গিয়ে লকডাউন, বে করিলে কেন আন্দাজ পাওনি? আল্লাহু আকবার, কিন্তু সেই মাকে আজ আমরা কষ্ট দিচ্ছি। মুসলমান লাভ হবে বাবা, ফিরে আসো। মা জননে জনম দুকিনি পাজা করে কোলে করে, এক কাঁধে ব্যাগ এক কাঁধে বাচ্চা, মা হাঁটতে পারে না, মা মা গরিব মানুষ, মা আপার দিন দুঃখী, মা বাবা কলি করি বাড়ি আনলো, বাবা ছেলে সবাই বাড়ি এলো, তুই আসিস না কেন বলবার? ছেলে বলে মা আমি মরে যাব, মা আমি দুনিয়ায় বাঁচবো না, মা আমি মরে যাব মরে যাব। মা বলে ছেলে রে বারবার একই কথা বলিস কেন বল? তুই মরে যাবি কেন বল? তুই আমার সোনার মালিক, তোর আব্বা হারিয়ে গেছে, আজ আমি বিধবা নারী রে, তোর মুখের দিকে তাকে তোর আব্বার দুঃখ ভুল কষ্ট ভুলে গেছি। ও ছেলে সারাদিন আমি পথের মাঝখানে দাঁড়িয়ে রে, পথে দাঁড়ে দাঁড়িয়ে তুই কখন বাড়ি আসবি? আগে তোর গালে ভাত দিয়ে আমি মা জননী গালে তুলব রে। বাবা কি হয়েছে বল, বারবার বলছিস কেন মরে যাব, কি হয়েছে বল? ছেলে বলছে মা আমি বাঁচবো না, মা আমি থাকবো না দুনিয়ায়, মা মার কলিজা ফেটে যাচ্ছে বাবা। তুমি আমার গালে কত আদর করো, আজ আমি দুনিয়াতে বিদায় লব, কারণ আল্লাহর ওলিদের দোয়া কবুল করে। হুজুর যখন দোয়া করে দিয়েছে আমি তো তোমার কল ফাঁকি দেব, এই জন্য বলছি মা আমার গালে ভাত দিও না, আমি খাবো না, আমি তো সূর্যটার আগে দুনিয়াতে চলে যাব। ও মা জননী তুমি আমার মুখটা জন্ম তুই গেলাম, মা আমি আর দুনিয়া থাকবো না। মা জনম দুকিনি তখন কি করলো? চোখের বাণী পড়ে আসলে চোখের বাণী মুছে বলছে মানে কি রে, খবরদার কাঁদবি না, পীর যদি দোয়া বদদোয়া করে দেয় আমি মা খুশি হয়েছি, তুই মরে যাবি তাতে দুঃখ নেই, আমি নিচে তোর গালে দুটো আজকের ভাত খাই দিতে রাজি। বাবা একটু গালটা হা কর, একটু গালটা হা কর, আমি তোর মা, একটু তোর গালে দুটো খানা দেই বাবা, একটু হা কর। ছেলে বলে মারে আমি খাবো না খাবো না, আমি তো সূর্যটার আগে মরে যাব, মা আমি তোমার কোল খালি করব। কার আসল দি মুখ মুসাবে? ও মা আজ আমি তোমার কোল ফাঁকি দিয়ে দুনিয়া চলে যাব, আর আমার গালে ভাত দিও না, আমি থাকবো না। মা ডেকে বলছে বাবা মরে যাবি যাবি তার দুঃখ নেই, আমি তোর গালে দুটো ভাত দেব। বাবা একটু গালটা হা কর, বলুন মরণের কথা শুনলে কোনো ছেলে কোনো মেয়ে কোন আসামি তাকে যদি বলা হয় পোলাও খাও, তাকে যদি বলা হয় তুমি হ্যাঁ আজকেরে বিরিয়ানি খাও, সে কি খাবে? জি ছেলে জানে পীর যখন বদদোয়া করে দিয়েছে আমার বাঁচার কোনো লাইন নেই, আমি খেয়ে কি করব, আমি তো মরে যাব। মা যখন বারবার বলছে আল্লাহ আকবার, সঙ্গে সঙ্গে ছেলেটা গাল হা করেছে, দুগাল ভাত দিয়ে মা কিছু খেয়ে ছেলেটাকে শুইয়ে দিল। মা জননী জনম দুকিনি বাচ্চার বুকে থাবা দিল, সন্তান ঘুমিয়ে গেল, কিন্তু না 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 সন্তান ঘুমায় না, ছেলে বাবা ঘুমায় না, ফুপি ফুপি কাঁদে, চুকির পাইতে বালিশটা ভিজে যায়, সূর্য ডোবার আগে আমি মরে যাব। মা জননী জনম দুকিনি মায়ের মূল্য কত দেখেলার, মায়ের সম্প্রা সম্মান কত দেখেলার, মা জননী দেরি করলেন না, এইবারে কি করলেন? জনম দুকিনি মা এইবারে তাহাজ্জুতে নামাজ পড়ে হাত খানো তুলে বলছে আল্লাহ পীর বলি পীর আল্লাহর অলি তোমার অলি, তিনি যদি বদদোয়া করতে পারে আমার ছেলের জন্য আল্লাহ, কিন্তু আমি মাকে একটু দোয়া চাইতে পারি না?
আয় আল্লাহ পীর যখন বদদোয়া করেছে আমি পীরের উপরে কথা বলবো না ওলি তোমার বন্ধু পীর তোমার বন্ধু আমি বন্ধুর উপরে কথা বলবো না এটা আমি পেটে দ্বারা মা একটাই দোয়া করছি নামাজের পাঠিতে বসে পীর বদদোয়া করে দিয়েছে সূর্য ওঠার আগে আমার বাচ্চা মরে যাবে আর আমি মা দোয়া করছি আল্লাহ ওই সূর্য তুমি যেন দেখাবে না মা পীরে ঠেলা ঠেলি জি মার মতো মা হতে হবে বাবা মার মতো মা হতে হবে তবে কাজ হবে হ্যাঁ আমাদের কিছু কিছু মা আছে সম্মার কথা বলবো না মিথ্যে কথার হাফেজ হ্যাঁ এই গাছের ভাঁড়ো গাছে লাগানো হাফেজ জি ও মা হলি হবে না বাবা মার মতো মা হতে হবে তাহাজ্জুদের নামাজ পড়ে হাত তুলে চাচ্ছে আর আমাদের বৌমারা সব বড় বড় ফোনলে রাতের বেলা ঠেলতেছে শুধু এ যদি দোয়া করে কাজ হবে শোনা কথা বলেন না কেন হ্যাঁ অনেক বৌরা স্বামীর কাছে আবদার করতে আমার কিচ্ছু দিতে হবে না আমার সব 26 ইঞ্চি ফোন দাও আল্লাহু আকবার ও নাকি ফোন দেখে মরবে কেন তুই সাংসারিক মহিলা হ্যাঁ তোর স্বামীর ফোন আছে যথেষ্ট আছে উনি আলাদা লেবে আমার আলাদা দে তুমি এখানে সেখানে থাকো আমি একটু দেখবো কি দেখবি তুই আর হ্যাঁ আল্লাহু আকবার বর্তমান কিছু কিছু বউজিরা বাবা সংসার ঝামেলা ওরা তো ফোন করে ছেলেরা হুজুর ফোন না দিলি বউ থাকবে না কি করবো আতি দে কি করবি আর উপায় নেই তো জি আজ কোন দিনে এসে পড়েছি বাবা আমার মা চাচিরা সংসার করেছে আর বর্তমান দিনে বউজিরা সংসার করছে একটু মিলিয়ে নাও আমার মা চাচিরা রাস্তায় চলতো মুখ দেখা যেত না ঘোমটা দিত জি আমার মা চাচিরা ওই বাসে উঠতো না পরপুরুষের গায়ে ধাক্কা লাগবে আমার মা চাচিরা জীবনে কোনোদিন ভাসুরি নাম ধরত না ভাসুরি সামনে যেত না ভাসুরি নাম ধরত না ভাসুর যদি বাড়ি এসছে মা পালাচ্ছে পালাচ্ছে আমার ভাসুর বাড়ি এসে আর এখনকার বউজিরা আল্লাহ ভাসুরি বলতে বড়দা আমার বড়দা বাড়িয়ে বড়দা কত পরিবর্তন হয়েছে বলার দিন বা জি সব পাল্টে যাচ্ছে বাবা সব পাল্টে যাচ্ছে আমার মা চাচিরা আমি নিজে দেখেছি ভোরবেলা উঠে গুনগুন করে কোরআন পড়তো জোরে বলো আবার পড়তো না বা হ্যাঁ কত শান্তি ছিল তখন এখনকার বউজিদের বলতে কোরআন পড়ো বাড়ি তো নেই আসার পরে কোরআনটা মসজিদ রেখে বলতে মসজিদ পড়ুক আমি পড়বো না আসি কোথায় বাবা এই জন্য তো আজকের বালা আসছে মুসিবত আসছে বাবা খুব সাবধান খুব সতর্ক মা হাত তুলে দোয়া করলেন আল্লাহ তুমি সূর্যটা যেন দেখাবে না আমি তো মা দোয়া করলাম যেহেতু মায়ের কথা কোরআন পাক আল্লাহ বলে দিয়েছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছে মা বাপকে হেসান করবি মা বাপকে ভক্তি করবি মা বাপকে হাসি মুখে রেখে দিবি মা বাপের যেন দুঃখ দিবি না তাই মা দোয়া করে দিয়েছে আল্লাহ সূর্যটা দেখাবে না পীর যখন বদদোয়া করে দিয়েছে আমি পীরের উপরে কথা বলবো না আমি মা কেমন কথা চলবে না সূর্যটা দেখাবে না এই বলে মা শুয়ে গেল আল্লাহর কি মহিমা সকাল হয় না সূর্য ওঠে না সূর্য দেখা যায় না সকাল হয় না বাবা বোয়ালি গোলন্দার এলাকার মানুষগুলো ছোটাছুটি করে দিয়েছে আল্লাহ কেমত কি হবে আল্লাহ কেমত কি হবে কই সূর্য ওঠে না কি ব্যাপার সকাল তো হয় না কি ব্যাপার ছুটতে লেগেছে বাবা গরিব গুরব মানুষ কি করবে না খাটলে খাটা হয় না না খাটলে খাওয়া হয় না বাবা গরিবীরা কি করবে সব জড় হয়ে চিন্তা করছে বোধ হয় কেমত হবে আর বোধ উপায় নেই এখন উপায় কি বা উপায় কি এই চিন্তা করতে করতে সব দল বেঁধে পীরের দরবারে হাজি পীরের কাছে গেছে ও বোয়ালি পীর বেরিয়ে এসো অন্ধকারে বেরিয়ে এসে বলছে বাবু কি খবর বলছে খবর আল্লাহ কি কিয়ামত করবে হ্যাঁ সূর্য ওঠে না আমরা খাটাখাটনি করব হ্যাঁ লম্পে তো তেল নেই কি অবস্থা এখন দিনের দিন হলে নাই ছুটোছুটি করা যায় এখন অন্ধকার রাত আমরা কি করব জি
সবাই চিন্তা করছে বোয়ালি কলন্দার পীর এইবারে ডেকে বলছে বাবা ও বোয়ালির মানুষেরা আমি তোমাদের পীর বলছি শোনো ফু আজকে সূর্য তোমরা দেখতে পাও না সকাল কেন হয় না এর ফয়সালা একমাত্র অমুক বুড়িমা করতে পারে জোরে বলুন চিল্লে বলুন আর একটু জোরে বলুন পীরের কাছে টেলিফোন আছে বাবা পীরের কাছে মোবাইল আছে বাবা হ্যাঁ পীরের কাছে মোবাইল আছে আমি মেজি হুজুর কথা বলছিলাম আমার মেজি হুজুর পীর কবলার কাছে murid হবে এটা পূর্ণ ওয়াজ করে দিয়েছি আগে বাবা করি না জি বাংলাদেশে 10টা যুবক ছেলে নিয়ত করেছে মুফতি আজম মেজি হুজুরের কাছে murid হব বর্ডার থেকে পার হয়ে এসে নিয়ত করেছে হ্যাঁ মাগুর মাছ আর কাঁচকলাতে যদি ভাত দেয় আমরা murid হব কি নিয়ত করে দেখেন দি জি উনি কিরাম পীর আজ ওনার বাড়ি দুপুর বেলা খাবো মাগুর মাছ আর কাঁচকলা আর একটা ছেলে বলছে শুন আমরা বাংলাদেশে যাচ্ছি কেউ জানো বলবি না হুজুর বলতি পারে কিনা দেখতে হবে পীর পরীক্ষা হচ্ছে বাবা পীর পরীক্ষা হচ্ছে এখন তো পীরে ছড়াছড়ি বা আমাদের হাড়ওয়ায় যাও উফ দম দেখছার বলতে আল্লাহ দেখতিস ঘটিয়ারি ঘটিয়ারি যাও একমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন আমার ফুরফুরার দরবার জোরে বলুন আল্লাহ একমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন আমার বসিরাটের দরবার জোরে বলুন ওখানে ওসব চলবে না বাবা ওসব চলবে না জি এর নাম পীর অত সহজ না বাবা পীর হলে হবে পীরের কোয়ালিটি আছে জি আল্লাহু আকবার এইবার মেজে হুজুর পীর কেবলার কাছে আসবে 10টা যুবক ছেলে শিয়া খালে এসে গেছে আমার মেজি হুজুর পীর কেবলা খাদেমদারকে ডেকে বলে বাবা খাদেমদার একটু শিয়া খালায় যাও একটা প্যাকেট নিয়ে যাও বাবা প্যাকেট নিয়ে যাও বাবা কেন হুজুর কি ব্যাপার বলে আমার বাড়ির 10টা মেহমান আসছে আজকের মাগুর মাছ আর কাঁচকলা রান্না হবে একটু জোরে বলো একটু আস্তে বলো আমরা পারবো আমরা পারবো হ্যাঁ মেজে হুজুরের কাছে গেছে চোখ অন্ধ হাত বুলিয়ে দেশে ফুঁক দেশে চোখ ভালো হয়েছে আমার কাছে লেশদিন অন্ধ এমন ফু দেবো আরো অন্ধ হবে ফু হলি হবে ও ফু আলাদা আমার ফু আলাদা জি ফু এক করলে হবে না আমার মেজি হুজুর পীর কেবলার ফু এ ফু আলাদা এ ফু আলাদা এ ফুর সঙ্গে অন্য কোন ফু কাজে লাগবে না আব্বাজান ভাইজান একটু লক্ষ্য করুন একটু হিসাব করুন আমি কি বলতে চাচ্ছি বাবা খাদেমদার বলছে হুজুর এখন তো 11টা বেজে গেছে মাগুর মাছ পাওয়া যাবে না কাঁচকলা পাওয়া যাবে মাগুর মাছ তো পাওয়া যাবে না আমার মেজি হুজুর বলছি বাবা শিয়া খালায় যাও বাবা বাম হাতে একজন মাগুর মাছ নিয়ে বসে আছে জোরে বলুন আর একটু জোরে বলুন কি করে দেখছে বাবা কি করে দেখছে তোমার একটা ছেলে বোম্বে থাকে ফোনে কথা বলছে বাবা তুমি দেখতে পাচ্ছ ফোনে কথা বলছে তুমি দেখতে পাচ্ছ ও পাগলেরা ও আল্লাহর পাগলেরা তোমার ছেলে কথা বলছে তুমি দেখতে পাচ্ছ আজকে তুমি দেখতে পাচ্ছ এটা যদি হয় আমার মেজি হুজুর কি পীর কেবলার আল্লাহ পাক কেমন ফোন দিয়েছিল ওইখানে বসে শিয়া খোলায় দেখতে পা ফোনে দেখতে পাচ্ছ তোমার ছেলে বোম্বে রয়েছে এটা যদি দেখতে পাও আল্লাহর ওলিরা দেখতে পায় না এখনকার কিছু কিছু ছেলে বলছে বাদ দাও দিন ও কথা আর তুই দেখিস কি করে বলছে ওটা যন্ত্রে হচ্ছে বলছে যন্ত্রে হচ্ছে এই এখন এমন যন্ত্র উঠেছে তোর বিবির পেটে ছেলে না মেয়ে বলে দিচ্ছি ওটা বিশ্বাস হচ্ছে আর ওলির আগে এসব কাজগুলো করে গেছে বিশ্বাস হয় না বিশ্বাস হবে কি এ তো ঢেকি হ্যাঁ ওই লাইনে না চলে বুঝবে আব্বাজান ভাইজান যে দেখে বাবা শিয়া খোলা মাগুর মাছলে বসে আছে মাগুর মাছ আর কাঁচকলা এইবারে মহল্লায় দিল রান্না বান্না হবে 10টা মেহমান খাবে ওরা শিয়া কাপ পারবে না ফুরফুরার দরবারে নেবে ওখানতে চলে এসেছে আমার মেজি হুজুর পীর ভেতরতে বলছে বাবা ওই বাংলাদেশে 10টা ছেলে এসেছে ওদের বসার জায়গা করে দাও খাদেমদার বলছে বাবা এসো বসার জায়গা করতে হুজুর বলেছে
ওনারা বসে গেলেন এইবারে বলছে হুজুর আমরা হুজুরের সঙ্গে দেখা করব বলে বাবা দরজা খুলে দিল চলো চলো ও ভাইরা রে যে হাত আমার নবীর হাতে পড়েছে মেজুজুরির হাত ওই হাতে যখন হাত দিয়েছে আমার মেজুজির হাত কানে ধরে বলছে বাবা বর্ডার পার হয়েছে বাংলাদেশ তে এসেছো আসার পথে তোমাদের কোনো কষ্ট হয়েছে এরা কানাকানি করছে আরে আমরা বর্ডার পার হয়েছি বাংলাদেশ তেইছি এ কেউ বলে দেস নইলে বলবে কি করে এ কেউ বলে দেস বাপ এই জন্য তো পিঠ ধরতে হয় এই জন্য সেলসেলা বলে কেন হ্যাঁ তৈরি করতে হয় সেকল তৈরি করতে হয় আজকে সেকল তৈরি করবে না বুঝবে কি করে জি আল্লাহু আকবার এইবার বললো বাবা বসো আমার বাড়ি দুটো নুন ভাত খাবে জোরে বলুন আর একটু চিল্লে বলুন বাবা আমার বাড়ি দুটো নুন ভাত খাবে আমার মেজি হুজুর দাওয়াত দিয়েছে ওরা বসে গেছে একজন বলছে এই সেই মাগুর মাছ আর কাঁচকলা খাবো কিন্তু বলতে মাথা খারাপ মাগুর মাছ কাঁচকলা কোন পাস যা দেয় তাই দিয়ে খাবো নাড়ি হু হু করতে শুধু আনলি হয় ভাইরা রে দশটা প্লেটে খানা এসেছে বাপজি রে বাংলাদেশের যুবকরা বসে আছে এইবারে দশটা বাটিতে মাগুর মাছ আর কাঁচকলা দুটো ছেলে দাঁড়িয়ে চিৎকার করে বলছে আজকে আমরা খানা খাবো না এখন আমরা খানা খাবো না চল 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 জিন্দাওলি জিন্দা পীর আগে হাতে হাত দিয়ে ওনার কাছে মুড়ি দে তারপর ওনার খানা খেতে রাজি এমনি 40 লক্ষ লোক হয়েছিল বাবা হ্যাঁ এমনি 40 লক্ষ লোক হয়েছিল আমার মেজি হুজুরি জানা যায় অত সহজ না বাবা অত সহজ না জি আমার মেজি হুজুর পীর কেবলা 5000 বার আমার রসূলের দিদার পেয়েছে জোরে বলো কত বড় আল্লাহর ওলি তিনি ছিলেন আমরা চিনতে পারিনি ইন্তেকালের পরে চিনতে পেরেছি জিন্দা পীর চলে যাচ্ছে চিনতে পারিনি এই জন্য ছেলেদের কাছে আমার একটা ওয়াজ মা বাপকে সেবা করো মা বাপকে যত্ন করো পীরের থেকেও মা বাপের দোয়া আল্লাহর কাছে আগে পৌঁছে যায় জোরে বলো আর চিল্লে বলো আর একটু জোরে বলো তবে মা বাপের বিবির কথা শুনে জানো মা বাপের ক্ষতি করো না খবরদার বিবির কথা শুনে জানো মা বাপের লাঞ্ছনা গঞ্জনা করো না হাতে ধরে বলে দিয়ে যাচ্ছি হ্যাঁ বুঝতে পারছি জায়গা হচ্ছে না বলে আপনারা উসমিস করছে আমি বুঝতে পেরেছি জি আমি বুঝতে পেরেছি বাবা জি আস্তে বাবা আমি বলে দিচ্ছি আমি বুঝতে পেরেছি জায়গাটা ভরে গেছে ছোট জায়গা করে ফেলেছে হ্যাঁ ছোট জায়গা করে ফেলেছে তবে ছেলেরা বেশি উদ্বেগ হয় না হ্যাঁ বেশি ব্যতিব্যস্ত হয় না যাদের শোনার ইচ্ছা তারা ঠিক মাঝখানে বসবে আর সাইটে জায়গা আছে বাবা সাইটে জায়গা আছে জি যারা বল বল খেলার মাঠে লাভে তারা ফাঁক খোঁজে কখন গোল দেবো ঠিক কিনা জি এই জন্য বলছি বাবা বেশি ব্যতিব্যস্ত হয়ে না আর একটু তকবির দেবো নারাই তকবির আওয়াজ কমে গেছে বাবা আমার মুজাদ্দেদের আওলাদ আসবে আপনাদের কাছে আওয়াজটা একটু বাড়িয়ে দাও আস্তে কথা বলবেন না পিছনে এই পিছনে একদম কথা বলবেন ইশারায় কাজ করবে নারাই তকবির নারাই তকবির সিলসিলে হক পুরপুরা শরীফ সিলসিলে হক পুরপুরা শরীফ নারাই তাকবীর আর জোরে জোরে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা খুব সুন্দর হচ্ছে আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ
ইসমাইল নবী জবিহুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মহাব্বত সঙ্গে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, খুব ভালো হচ্ছে, মা আমেনার নয়ন মনি আব্দুল্লাহ রইলাল, নবী গণের নবী তুমি শুয়ে মাদিনায়, ও আমেনা ধন্য তুমি, তুমি নবীর মা, তোমার পেটে এসে গেল দিনের মুহাম্মাদ, আল্লাহ হুম্মা, আমার ভাইরা বাবাজির, আমার মা বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, এই আপার প্যান্ডেলের পাশে যারা বাইকের ঘাড়ের চাবি দিয়েছ, একটুখানি খুলে দাও, এই প্যান্ডেলটা খুলতে হবে বাবা, খুলতে হবে, জি, এই আমার আমার বাম পাশে, আপনাদের ডান পাশে, জি, মাশাল্লাহ, একটুখানি খুলে দিতে হবে, হ্যাঁ, যে তোরা প্যান্ডেলটা না খুলে জায়গা করতে পারছে না, প্রচুর ভাই এসেছে, আমি তো মনে মনে করছিলাম লোকজন বোধ হয় কম হবে, আল্লাহ পাকের ইচ্ছা, এটা আমার পাঁচ পীরের দোয়া, জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলতে পারলেন না, এটা আমার পাঁচ পীরের রুহানি দোয়া, জোরে বলুন, আমি দেখছিলাম এই মালিকগ্রামের ছেলেরা সব নূতন আপনার ব্লু কালারের জামা, সব ব্লু কালারের জামা, জি, আল্লাহ আকবার, আমি আমার ছেলেদের বলছিলাম, আমার ইমাম সাহেব ভাই ছিল, যে তোমরা সব ব্লু কালার জামা নিলে ইমাম সাহেবের একটা দোয়া দরকার, ঠিক কিনা বলুন, সব ব্লু হোক, জি, আল্লাহ, ওরা বলছিল হুজুর কাপড় আছে, আমরা তৈরি করে দেব, আমরা তৈরি করে দেব, সুন্দর লাগলো ছেলেদের যে একটা বলে নাও আপার আনন্দ, আজকের আমি দেখলাম কি সুন্দর, আজকেরে একই কালারের জামা, কি সুন্দর আজকেরে ওদের আদর আপ্যায়ন, আমি তো এখান থেকে 30 বছর আগে এসছি আপনাদের কাছে, তারপরেও এক আধবার এসছি, কিন্তু এখন যা এসে দেখছি না, সম্পূর্ণ পাল্টে গেছে, সম্পূর্ণ পাল্টে গেছে, এই গ্রামে আমি মহফিল করেছি জানেন না, আল্লাহু আকবার, টেবিলের উপরে, টেবিলের উপরে হ্যাসাং লাইট দিয়ে সভা করেছি, জি, আপনাদের দোয়া, আর এখন দেখেন লাইট কি সুন্দর, চুনি কত সুন্দর লাগছে বাবা, এজন্য বলছি আমি সবার জন্য দিকে তাকিয়ে বলছি, ওদের জন্য দোয়া করবে, প্রতি বছর যেন মহফিলটা আমার পাঁচ পীরের নামে যেন করতে পারে, জোরে বলুন আল্লাহুম আমিন, জোরে বলুন আল্লাহুম আমিন, ছেলেরা বাবা তোমরা বেশি কথা বলবে না বাবা, এই ছেলেরা যুবকেরা কথা বলবে না, ইশারায় কাজ করো বাবা, ইশারায় কাজ করো, তোমরা কথা বললে আমার মনস্কটা অন্যদিকে যাবে, আমি ভুলে যাব, গুলে যাব, এজন্য বলছি বাবা কথা কম বলবে, মা জননী জনম দুঃখিনী, যখন দোয়া করলেন আল্লাহ সূর্যটা যেন দেখাবে না, সূর্য যখন দেখাবে না, লোকজন পীরের কাছে চলেছে, পীর সূর্য কেন ওঠে না, কারণটা কি, পীর বলছে আমি জানি না, ওই আব্দুল্লাহর মা জানে, ছেলেটার নাম আব্দুল্লাহ, ছেলেটার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর মা জানে, বাবা দলবদ্ধ হয়ে চলে গেছে মায়ের উঠানে, ও মামা, ও মামা, ও মামা, একবার বেরিয়ে এসো মা, আমরা গ্রামবাসী বেরিয়ে এসো, মা জননী জনম দুঃখিনী, টুকটুক করে বেরিয়ে এলো, বাবা কি বলছো, বলে মা রে সকাল হয় না কেন মা, সূর্য দেখা যায় না কেন মা, একটু শোনাও বলো মা, মা বলছি বাবা আমার কাছে এলে কেন, আমি তো গ্রামের একজন মহিলা, আমি বিধবা নারী, আমি কি বলবো, একমাত্র আল্লাহর ওলি বোয়ালি পীর জানে, জি, হ্যাঁ,
মাথা যন্ত্রণা পেট লাভার বড়ি দিলে হবে জি আল্লাহু আকবার ঠিক হ্যাঁ যমন রোগ তমন তার ওষুধ দিতে হবে আবার ছুটে এসে বলছে পীর সাহেব বলো সূর্য কেন ওঠে না বলি পীর বুঝতে পেরেছে আজকের আমার তো বদদুয়া আগে পীর চলে গেল ঘরে যাওয়ার পরে বাবা বাবা একটা অস্ত্র বার করে নিজের ডান হাত কানা বাবা একটা কাটুবরে রেখে এক কোপে আলাদা করে দিল আল্লাহ আমি ছেলের জন্য বদদুয়া করেছিলাম সূর্যটার আগে তুমি তুলে লিও কেত আমি তো বুঝতে পারিনি বাবা ছেলের মা সন্তান জন্ম দুখনি মা পীরের আগে মার দতর দরবারে পৌঁছে যা এই আল্লাহ রে বদদুয়া করা আমার দরকার ছিল মায়ের সঙ্গে আলোচনা করা আমি পীর আলোচনা করিনি আমি বদদুয়া করেছিলাম আল্লাহ আজকে সেই এই বদদুয়ার জন্য আমি নিজের বিচার নিজে করলাম আমার হাতখান আমি কেটে দিলাম রক্ত গলগল করে বেরুচ্ছে রক্ত গলগল করে বেরুচ্ছে এইবার বাপের সাদা কাপড় জড়িয়ে হাত তালি চলে গেছে বুড়িমার কাছে ও আব্দুল্লাহর মারে একবার বেরিয়ে এসো মা তুমি বেরিয়ে এসো আমি বোয়ালি পীর তোমার বাড়ি হাজি একটু জোরে বললেন না আর একটু জোরে বলা যাবে না পীর যখন এসেছে মহিলা আব্দুল্লাহর মা হাউ মাউ করে বেরিয়ে এসছে হুজুর আপনি এলেন কেন হুজুর আপনি এলেন কেন খবর দিলে তো আমি যেতাম হুজুর আপনি এলেন কেন বলে মারে আমি তোমার কাছে কেন এলাম তুমি জানো না ও মা আমি বুঝতে পারিনি মা যে মায়ের বলে পীরের আগে মায়ের দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় আমি মা আমি পীর বুঝতে পারিনি ও মা মা ও মা মা আজকে আমি হাত তুলে যে মোনাজাত করেছিলাম বদদোয়া করেছিলাম আরে মারে একবার তাকিয়ে দেখো আমি বলি না পীর সাহেব আজকে নিজের হাতটা নিজে কেটে নিজের বিচার নিজে করেছি ওমা তুমি দোয়া করো সূর্য যেন দেখা যায় দিন যেন হয়ে যায় এইবার মা জনম দুঃখিনী হাত তুলে বলছে আল্লাহ নি পীর যখন নিজের বিচার নিজে করেছে আমি মা দোয়াটা